আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, আজকে আমাদের অফিসের সামনে ছোট ছোট বাচ্চারা ফুলের গাছ লাগাচ্ছে। দেখেন, ফুলের গাছ লাগাচ্ছে এরা। দেখেন, এদেরকে স্কুল থেকে নিয়ে আসছে এদের টিচার, এদের স্যারেরা নিয়ে আসছে। এরা প্রতি বছর একবার করে আসে এখানে, প্রতি বছরে একবার করে আসে। আসলে তারপরে এদেরকে আপনার কিভাবে ফুল বানাতে হয়, কিভাবে ফুল গাছ লাগাতে হয়, কিভাবে গাছ লাগাতে হয়, এদেরকে এসব ধরনের সব কিছু এদেরকে শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, দেখেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে এরা ফুল লাগাচ্ছে। প্রতি বছর একই বাচ্চারা আসে না, প্রত্যেক বছর চেঞ্জ করে নিয়ে আসে বাচ্চা। জানেন এদের স্কুলে কেমন নিয়ম? হয়তো যারা পড়ালেখায় ভালো তাদেরকে হয়তো নিয়ে আসে এখানে। সব বাচ্চারা তো আর আসে না এখানে, কিছু কিছু বাচ্চারা নিয়ে আসে, কিছু কিছু বাচ্চাদেরকে নিয়ে আসে। দেখ, আমাদের দেশে যদি এই সিস্টেমটা থাকতো, আমাদের দেশে তো এগুলো নাই। কেন দেখেন পানি দিচ্ছে, তারপরে এদেরকে কিন্তু, এদের যখন আপনার এখানে ফুল গাছ লাগানি শেষ হয় তখন তাদের জন্য টিফিন নিয়ে আসে। আমাদের অফিসের যে মুদির আছে, মুদির যে টিফিন নিয়ে আসে, সবাইরে টিফিন দেয়। এরা খাইয়া তারপরে এখান থেকে যায়, এর আগে যায় না। যতক্ষণ পর্যন্ত টিফিন না আসবো ততক্ষণ বসে থাকবে। দেখেন কত সুন্দর, খুব সুন্দর একটা দৃশ্য। আমরা চাই আমাদের দেশে বাচ্চাদেরকে এমন শিক্ষা দেওয়া হোক।